আছো বন্ধুরা? তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করে দেব। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করো, আর অবশ্যই কিন্তু শেয়ার করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো দিনটা ছিল 4 জুলাই, আমরা দুপুরের পর একটু বেরিয়েছিলাম এটাই দেখার জন্য যে আমাদের শিকাগোর সাবার্ব এরিয়াতে শুনেছিলাম 4 জুলাইতে কয়েকটা প্যারেড হওয়ার কথা ছিল, তাই সেই প্যারেড দেখার জন্য আমরা একটু বেরিয়েছিলাম। বাট কোথাও আমরা আনফর্চুনেটলি কিছুই দেখতে পেলাম না, তাই আমরা চলে গেলাম আমাদের পাশাপাশি একটা জায়গায় যেটা হলো ওয়ার্নার পার্ক, ওখানটায় গেলাম ওখানে দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে। তো সেই কারণে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা ফেয়ার টাইপের ছোট্টখাট্টো একটা ফেয়ার বসেছে, যেটা হলো মানে ওই ফায়ার ওয়ার্কের উদ্দেশ্যেই একটা ফেয়ার বসেছে, আর অনেক মানুষ ওখানে ভিড় করে গেছে। অ্যাকচুয়ালি পার্কটা খুবই সুন্দর দেখতে, চারপাশটায় খুব সুন্দর, আমি অনেকবারই গেছি ওই পার্কটাতে। তো ওইটা দেখার জন্য আমরা জাস্ট একটু ঢুকে পড়লাম ওয়ার্নার পার্কে। চলো ওয়ার্নার পার্কটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, ক্লিপসগুলো দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে ফেয়ারের জন্য। এখানে অনেক কটা সিকিউরিটি এখানে মোটামুটি মোতায়েন করা হয়েছে দেখলাম, আর দেখলাম এক সাইডে অনেক কটা ফুড ভ্যান বসেছে, আর কিছু প্রোগ্রামও শুরু করেছে। তো প্রোগ্রামটা খুব একটা আমরা বসে দেখলাম না, বাট কিছু মিউজিক ব্যান্ড আর কিছু চাইল্ড অ্যাক্টিভিটিস দেখলাম। তারপরে আমরা চারপাশটা একটু ঘুরে নিলাম। চলো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করে দিচ্ছি, তোমরা কন্টিনিউ করো। এই সাইডটাতে অনেক কটা দেখতে পাচ্ছ হলুদ টাইপের যে ফুলগুলো, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, আর এখানে কয়েকটা তাই ফটো তুলে নিলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানেই প্রোগ্রামগুলো হচ্ছিল, তাই সবাই চেয়ার যে যার নিয়ে তাঁবু নিয়ে বসে গেছিল, ওই প্রোগ্রামটা এনজয় করছিল। তারপর এই সাইডটাতে দেখলাম একটা পপকর্নের দোকান, দেখো ওই দূরে দেখা যাচ্ছে, আর কয়েকটা ফুড ভ্যানও এখানে দেখলাম। এই ছিল কয়েকটা ক্লিপস, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলছি তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করো, আর অবশ্যই কিন্তু শেয়ার করো। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।